আসসালামু আলাইকুম। সরল মানুষের এই চ্যানেলে আরো একটি নতুন সেশন যুক্ত হলো আমার প্রিয় দর্শকদের জন্য, যারা প্রতিনিয়তই বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করে এসেছেন এবং আপনাদের সাপোর্টে আজ আমার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই উপলক্ষে আমার এই চ্যানেলে আমি আরো একটি নতুন সেশন চালু করতে যাচ্ছি, সেটি হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই চ্যানেলে প্রকাশ করা হবে। এর ফলে যারা চাকরি প্রত্যাশী, চাকরি প্রার্থী, তারা খুব সহজেই ইউটিউব থেকে বিভিন্ন চাকরির সন্ধান পেয়ে যাবেন। আর আমি এই সেশনের নাম দিয়েছি হরিণের সন্ধান। আশা রাখছি এই সেশন থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আজকেও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, তো চলুন সেটি দেখে নেওয়া যাক। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে বার্তা চলে যাবে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি 27 ফেব্রুয়ারি 2019 সালের বিজ্ঞপ্তি। তো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি। তো এখানে বেশ কিছু লোক নিয়োগ করা হবে, তা এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সুপারিনটেনডেন্ট নেওয়া হবে, যার বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা এবং বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত। লোক নিয়োগ করা হবে 2 জন। এই চাকরির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাস, অথবা যারা আধা সরকারি অফিসে 5 বছরের চাকরির অভিজ্ঞতা রেখেছেন বা আছে, এই ধরনের লোকরা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার টাইপিং জানা রয়েছে যাদের, তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। সেই সাথে সাথে 2 নম্বরে অফিস সহকারী লাগবে। এক্ষেত্রে 11টি পদ খালি হয়েছে এবং বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। সেই সাথে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এক্ষেত্রে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং 3 নম্বরে রয়েছে ড্রাইভার। ড্রাইভারের বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। এক্ষেত্রে আপনার বয়স 18 থেকে 30 বছর, তবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ড্রাইভিং পেশায় নিয়োগ পেতে হলে আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেই সাথে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই 3টি পদে চাকরি প্রার্থীদের জেলা কোটা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে এখানে উল্লেখিত জেলাগুলোতেই যারা বসবাস করেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বরে রয়েছে অফিস সহায়ক, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 এবং এক্ষেত্রে 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী। 5 নম্বরে মালি, যার বেতন ধরা হয়েছে 20 নম্বর গ্রেডে 8,250 থেকে 20,010। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ষষ্ঠ শ্রেণী। এছাড়াও নিরাপত্তা প্রহরী লাগবে, ওনার বেতন স্কেলও হবে 20 গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। এক্ষেত্রে মালি বা নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক সকলেরই ষষ্ঠ শ্রেণী পাস থাকতে হবে। 4 থেকে 6 নং ক্রমিকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে জেলা কোটা নির্ধারণ করা হয়েছে। এখানে উল্লেখিত জেলাগুলোই যারা বসবাস করেন তারা আবেদন করতে পারবেন, তবে এতিমখানা এবং শারীরিক প্রতিবন্ধী যারা, তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন।
অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির মতোই এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও কিছু শর্ত রয়েছে, যেমন 25/3/2019 তারিখে প্রার্থীর বয়সসীমা 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ 18 থেকে 30 বছরে হতে হবে। তবে যাদের কোটা সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের ক্ষেত্রে 2 বছর বৃদ্ধি করা হয়েছে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী যারা রয়েছেন তারা উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান অবশ্যই মান্য করা হবে, এক্ষেত্রে কোনো TA DA প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্রগুলো দেখাতে হবে এবং সত্যায়িত এক্সেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলার স্থায়ী বাসিন্দার জন্য একটি পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে। আর এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনি bncc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আবেদন পূরণ পরীক্ষা ফি জমার শুরুর তারিখ হচ্ছে 5/3/2019 এবং শেষ তারিখ 5/3/2019 বিকাল 5টা। অর্থাৎ যেই দিন আপনি সকালবেলা আবেদন শুরু করবেন সেই দিনই বিকালবেলা শেষ, একদিনেই আসলে এখানে নিয়োগ করা হবে বা আবেদন করার সুযোগ রয়েছে। অন্যান্য চাকরি ক্ষেত্রে যেভাবে আবেদন করতে হয় ঠিক একই নিয়ম রয়েছে, এখানে কোনো পরিবর্তন নেই। সো যারা এখানে আবেদন করবেন অবশ্যই এগুলো দেখে শুনে আবেদন করবেন। এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে, যেমন 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা এবং সরকারি কোষাগারে জমা করার নিমিত্ত সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। সেই সাথে 3 থেকে 6 নং পদের জন্য 50 টাকা এবং সরকারি কোষাগারে জমা হবে 6 টাকা, মোট 56 টাকা ফি জমা দিতে হবে। তো এভাবে করে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরিটির জন্য আবেদন করতে পারবো। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।